মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে সেদিনকে আমাদের উঠতে হলো ভোরবেলায়। উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু কোনোরকমভাবে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে অলমোস্ট প্রায় সব কিছু কমপ্লিট করে তাও আমাদের বেরোতে বেরোতে প্রায় ঘড়িতে 6:30 বেজেই গেছিলো। গুড মর্নিং, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে করি স্বাগত। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:20। আমরা নতুন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, দুজন আমরা অলমোস্ট রেডি, জাস্ট স্টার্ট দিয়ে বেরোনো হবে। হেলমেটটা পরে আমিও রেডি হয়ে নিলাম। ইতিমধ্যে আমাদের বিড়ালছানাও চলে এলো সি অফ করতে। চলো, তোমরা ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকো, স্কিপ কিন্তু করো না। আজ তোমাদেরকে আমরা নিয়ে যাচ্ছি বঙ্গীর বৃহত্তম মন্দির, হ্যাঁ মায়াপুরে। ইসকন আমরা যাবো হচ্ছে বাইকে আসবো। গুগল ম্যাপের উপর ভরসা করে প্রায় কিছুক্ষণ চলার পরে আমরা এসে পৌঁছালাম মগরাহাট ব্রিজে। এই মগরাহাট ব্রিজ আমাদের আজকের যাত্রাপথের তৃতীয় ব্রিজ ছিল। প্রায় 1.5 ঘন্টা বাইক যাত্রা করার পরে একটা জায়গায় দাঁড়ালাম। ভোর ভোর উঠেছি বলে ক্লান্তিটা কিন্তু বেশ লাগছিল। এরপর দাঁড়িয়ে একটু জল খেয়ে নিলাম, আসলে জলই তো জীবন। এতক্ষণ চলার পথের একটু ক্লান্তি দূর করার জন্য আমরা বেশি দেরি না করে গরম গরম চায়ে দুজনে চুমুক দিয়ে নিলাম, এবং চুমুক দেওয়ার পরে আবার আমরা যাত্রা শুরু করলাম। আমরা STKK রোড ধরে কালনার দিকে এগিয়ে চললাম। এখন দাঁড়িয়েছি এখানে, কালনাতে চলে এসেছি, একটুখানি ব্রেকফাস্ট করে নেবো, কারণ এখন প্রায় 9:30 বাজে আর এখান থেকে মায়াপুর প্রায় কমপক্ষে 37-38 কিলোমিটার মতো আছে। তো এখানে ব্রেকফাস্ট করে দেন আমরা বেরিয়ে যাব মায়াপুরের উদ্দেশ্যে। এই ব্রিজটা, এটা হচ্ছে গৌরাঙ্গ সেতু। এই ব্রিজটা বর্ধমান আর নদিয়া ডিস্ট্রিক্ট, এই দুটো জেলাকে যুক্ত করে। দেখো ওই আমাদের ডেস্টিনেশন দেখা যায়, ইসকন মায়াপুরের মন্দিরটা, আর ঠিক তার নিচেই বয়ে চলেছে ভাগীরথী নদী। প্রায় 3 ঘন্টা জার্নির পর আমরা শেষমেশ প্রবেশ করলাম মায়াপুর ইসকন মন্দির চত্বরে। ঢুকেই ডানাতে ছিল গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা, সেখানে আমরা গাড়ি পার্কিং করে এগিয়ে চললাম সামনের দিকে। আমরা এই মুহূর্তে মায়াপুর ইসকন টেম্পলে পৌঁছে গেছি, এবং পৌঁছেই তাড়াহুড়ো করে আমরা প্রসাদের কুপন কালেক্টের জন্য গেলাম, বাট আমরা পেলাম না। গদা ভবন অলরেডি বন্ধ হয়ে গেছে, তখন বাজে হচ্ছে 11:30। জিজ্ঞেস করতে ওনারা বললেন যে 10:00 নাকি কুপন কমপ্লিট হয়ে গেছে পুরো ডিস্ট্রিবিউট করা প্রসাদের জন্য। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, যদি তোমরা মায়াপুরে দিনের দিন এসে প্রসাদ খাওয়ার জন্য কুপন কাটতে হয়, তাহলে কিন্তু 10:00 তোমাদের কিন্তু কুপন কালেক্ট করে নিতে হবে গদা ভবন থেকে। এটা হচ্ছে গদা ভবন, আর এই রাইট সাইডে চৈতন্য ভবন। এখানে কিন্তু থাকার জন্য যথেষ্ট সুবন্দোবস্ত আছে। এই একটা আছে ভবন, এর নাম হচ্ছে ভামসি ভবন। ঠিক তার পাশেই আরেকটি ভবন আছে সদায়ন ভবন। তো এইসব ভবনগুলোই কিন্তু যাত্রীদের থাকার জন্য সুবন্দোবস্ত আছে। আর মায়াপুর চত্বর তো এমনিই বেশ সুন্দর পরিচর্যা, সাজানো গোছানো। আজকে বেসিক্যালি একটা উৎসব হচ্ছে বলে কুপন বন্ধ আছে অনেক জায়গায়, শুধুমাত্র মেবি কিছু কিছু ভবনে ছিল, আর খুব কম সংখ্যকই কুপন দেয়া হয়েছে। আমরা লাস্টে গীতা ভবনে এলাম, বাট তাই জন্য পেলাম না কুপন। তো এখন ভাবছি যে 1টা অবধি মন্দির খোলা আছে, নতুন মন্দিরটা দেখে বাইরের যে সাইট সিনগুলো আছে সেগুলো।
এই হচ্ছে গীতা ভবন, তো এখানেও গিয়েছিলাম কুপনের জন্য, বাট আজকে টোটালি বন্ধ। এই লাইনটা হচ্ছে গদা ভবনের ভোগ খাওয়ার লাইন, প্রচুর মানুষের ভিড়, কিন্তু এই লাইন কিন্তু অনায়াসেই কমপ্লিট হয়ে যাচ্ছে। এই হচ্ছে মন্দিরে যাইবার পথ, মন্দির কিন্তু একটাই বন্ধ হয়ে যায়। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই আমাদের সর্বপ্রথম চোখে পড়ল শ্রী মায়াপুর চন্দ্রোদয় প্রাচীন মন্দির, এবং এখানে সুন্দর বোর্ডে সম্পূর্ণ অনুষ্ঠান সূচি লেখা ছিল যে কখন কি অনুষ্ঠান এখানে হয়। এই মন্দিরে কিন্তু আজও প্রতি সন্ধ্যায় খুবই জাঁকজমকপূর্ণভাবে আরতি হয়, তার সাথে হরিনাম সংকীর্তন হয়। তোমরাও এই মন্দিরে ঢুকে হরিনামের সাথে নিজের পায়ে তাল মিলিয়ে নিতে পারো। এই হচ্ছে সুবিশাল নির্মীয়মান চন্দ্রোদয় মন্দির। এই গেট দিয়ে তোমাদেরকে প্রবেশ করতে হবে মূল যে নতুন নির্মীয়মান টেম্পলটা হচ্ছে চন্দ্রোদয় মন্দির, সেখানে তারই হচ্ছে এটা প্রবেশ পথ। এখন এই মন্দির নির্মীয়মান অবস্থায় আছে, সম্পূর্ণ তৈরি হতে এই মন্দিরের প্রায় কমপক্ষে 2025 তো লেগে যাবেই, কারণ এখন অনেক কাজই বাকি। এই মন্দিরটা দূর থেকে জাস্ট অসাধারণ লাগছিল, এতটাই সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। এবং মন্দিরে প্রবেশ করে মন্দিরের দ্বিতীয় তলে এত সুন্দর একটা মিউজিয়াম আছে, যেখানে কিন্তু এই ইস্কন মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপাদজির জীবন কাহিনী এবং তিনি তার জীবদ্দশায় এই ইস্কন মন্দিরের জন্য যত কিছু করেছিলেন তার সমস্ত তথ্য এখানে সুন্দরভাবে বর্ণনা করা আছে। সেই দিন মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের একটি বিশেষ দিন ছিল, কারণ সেই দিন মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের ভগবান শ্রী নরসিংহ দেবের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, যাই জন্যে কিন্তু বহু ভক্তের সমাগম ঘটেছিল এই মন্দির প্রাঙ্গণে। এই মন্দির চত্বর সুসজ্জিতভাবে সেজে উঠেছিল এবং এক মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছিল সেই দিন। মায়াপুরের ইস্কনের মন্দির ছাড়াও আরও কিছু দর্শনীয় স্থান কিন্তু আছে, যা কিন্তু প্রায় 200-300 মিটার দূরত্বেই, তোমরা একে একে সেগুলো দর্শন করে নিতে পারো। এখন আমি দাঁড়িয়ে আছি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানের একদম বাইরেটাই, জাস্ট মায়াপুর থেকে আমরা বেরিয়েছি, চলো তোমাদের মহাপ্রভুর জন্মস্থান থেকে একটু দর্শন করিয়ে নিয়ে আসি। মায়াপুরে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানে এই যে মন্দিরটি, এই মন্দিরটি নির্মাণ হয়েছিল 1880 সালে, এবং এই মন্দিরটি নির্মাণ করেছিলেন ভক্তি বিনোদ ঠাকুর। ইনি ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ছাত্র সত্যেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্র সেনের সমসাময়িক। ঠিক প্রবেশ করতেই বাঁ হাতে এরকম একটা উপাসনা কক্ষ আছে, যেখানে কিন্তু হরিনাম কীর্তন চলছে, এবং উপাসনা কক্ষ বরাবর একটু এগিয়ে গেলেই ডানাতে এরকম একটি ছোট দিঘি আছে যেটি গৌরকুণ্ড নামে পরিচিত, এবং এই দিঘিটি বহু প্রাচীন, এবং এই দিঘির জলে কিন্তু অনেক রকমের মাছ আছে যারা কিন্তু সুন্দরভাবে বিচরণ করছে। এরপর আমরা এসে উপস্থিত হলাম শ্রী শ্রীবাস অঙ্গনে, যেটি কিন্তু মায়াপুর থেকে জাস্ট 5-10 মিনিটের দূরত্বে। এবং এই স্থানটি কেন এত জনপ্রিয় বা বিখ্যাত সেটা তোমাদের বলি, যে এই স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে দুজন পরম ভক্ত ছিলেন জগাই এবং মাদাই, তারা দুজনে হরিনাম সংকীর্তনের সময় এই স্থানেই খোল ফাটিয়ে ফেলেছিলেন।
একদিনের মায়াপুর দর্শনে তোমরা যেসব দর্শনীয় স্থানগুলো দেখবে তার মধ্যে আরেকটি হচ্ছে শ্রী চৈতন্য মঠ মায়াপুরে। আমি তার সামনেই দাঁড়িয়ে আছি। এখানের বেশিরভাগ মন্দিরের ভেতরের অংশে কোথাও কিন্তু মোবাইল ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই, তাই যতটা সম্ভব তোমাদের বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। আমি এখন দাঁড়িয়ে আছি মায়াপুর শ্রী চৈতন্য মঠের ঠিক সম্মুখে। চলো তোমরা আমার সাথে ভেতর থেকে ঘুরে এসো। মায়াপুর এলে যদি শ্রী চৈতন্য মঠ তোমরা নাই ঘোরো তাহলে মায়াপুর ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। এই শ্রী চৈতন্য মঠ কিন্তু দুপুর 12টা থেকে দুপুর 3টে অবধি বন্ধ থাকে। চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান থেকে কিছুটা গেলেই পড়বে এই চৈতন্য মঠ। এটি তৈরি করেছিলেন ভক্তি বিনোদ ঠাকুরের পুত্র শ্রী সরস্বতী গোস্বামী মহাশয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি, শ্রী রাধাকৃষ্ণ মন্দির, শ্রী প্রভুপদজির ভোজন কুটির এবং শ্রী চৈতন্য মিউজিয়াম এখানেই আছে, সেগুলো তোমরা এক এক করে ঘুরে দেখে নিতে পারো। এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি ভক্ত চাঁদ কাজীর সমাধির ঠিক বাইরের অংশে। এই হচ্ছে ভক্ত চাঁদ কাজীর সমাধি। তিনি একজন মুসলিম হয়েও কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন এবং ঠিক এই স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভু এই চাঁদ কাজী যখন মারা গিয়েছিলেন তাকে সমাধিস্থ কর এবং সমাধির ওপরে তিনি একটি চাঁপা গাছ রোপণ করেছিলেন। এখনও অবধি এই চাঁপা গাছে ফুল হয়, যেই ফুল দিয়ে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতিদিন পুজো করা হয়। চাঁদ কাজী উনি ছিলেন একজন সেই সময়কার জেলা ম্যাজিস্ট্রেট এবং তিনি কিন্তু বৈষ্ণব ধর্মের বিরোধী ছিলেন, কিন্তু পরবর্তী সময়ে যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর সংমিশ্রণে তিনি এসেছিলেন তখন তিনি সম্পূর্ণভাবে বৈষ্ণব ধর্মকে নিজে গ্রহণ করেছিলেন এবং একজন পরম ভক্ত হয়ে উঠেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর। আমাদের আজকের মায়াপুর ভ্রমণের শেষ দর্শনীয় স্থান হল বল্লাল সেনের ঢিপি, যেটি নবদ্বীপ থেকে কিছু কিলোমিটার দূরে এবং কৃষ্ণনগর শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে, মায়াপুর যাবার পূর্বেই পড়বে এই বল্লাল সেনের ঢিপি, যেটি প্রায় 1300 বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত। এই স্থানটি সেন রাজবংশ তথা 11th ও 12th শতাব্দীর সময়কালে গঠন করা হয়েছিল। চারদিকে প্রায় 30 ফুট উচ্চতা বিশিষ্ট উঁচু পরিখা দ্বারা ঘেরা এবং ইট চুন বালি দিয়ে তৈরি করা হয়েছিল এই স্থানটি। বল্লাল সেনের নামানুসারে নামকরণ করা হয়েছে বল্লাল ঢিপি। বিশেষজ্ঞদের কল্পনা অনুযায়ী এই যে অংশটা, এই অংশটা কিন্তু প্রায় 11th কিংবা 12th শতাব্দীর এবং দিনে দিনে এর ওপর পুনর্নির্মাণ পরিকল্পিতভাবে পুনর্নির্মাণ করে এটা কিন্তু 12th শতাব্দীর শেষের দিকে অর্থাৎ বল্লাল সেনের সময় এটা কিন্তু বিশাল একটা দেবালয় আকারে রূপ ধারণ করেছিল এবং যেহেতু বহু প্রাচীন এবং এই যে গায়ের অংশটুকু তোমরা দেখো, এখানে ইট আর এখানে সিমেন্ট, কিন্তু এই সিমেন্টের ঠিক সিমেন্ট এটা মানে চুন সুরকি কিছু হবে, কালো কালো টাইপের, আর এই ইটের কিন্তু বেদ খুব চললে 1 ইঞ্চির থেকে বেশি 1.5 ইঞ্চি 2 ইঞ্চিও হবে না, তাতেই কিন্তু প্রাচীনকালের এইসব জিনিস তৈরি হতো যা এখনও অবধি আজও টিকে আছে। এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট সবার কাছে যে এইসব জিনিস কিন্তু আমাদেরই জিনিস, এসব জিনিসের রক্ষণাবেক্ষণ কিন্তু আমাদের নিজেদেরই করতে হবে, তাই দেওয়ালের গায়ে হাত না দেওয়াটাই বেটার। মায়াপুর ভ্রমণযাত্রা আজ এখানেই শেষ করলাম। তোমরা একদিনে এই সমস্ত দর্শনীয় স্থান দেখে নিতে পারো। আর যদি তোমরা আরতি দেখতে চাও তাহলে কোনো ভবনে যোগাযোগ করে সেখানে থাকার ব্যবস্থা করে নিতে পারো, কারণ সন্ধ্যের আরতিটা প্রায় অনেকক্ষণ ধরেই চলে। আজ তবে এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।